সেন ঘোষ মহাশয়া আজকের দিনকে তাৎপর্য সম্পর্কে তোমাদের কিছু বলবেন। আমরা সকলে একত্র হই, আপামর ভারতবাসী, আর সমুদ্র হিমাচল, আমাদের দেশের প্রতিটি কোণায় আমরা আজকে জাতীয় পতাকাকে সম্মান জানাই। তার কারণ হচ্ছে 200 বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশরা, ইংল্যান্ডের অধিবাসী ব্রিটিশরা আমাদের এই দেশকে বাণিজ্য করতে এসে বণিকের মানদণ্ড পরিণত হয়েছিল শাসকের মানদণ্ডে। অর্থাৎ তারা ভারতবর্ষের মতো তখনকার একটি অতি সমৃদ্ধশালী দেশে ব্যবসা বাণিজ্য করতে এসে আস্তে আস্তে অনুপ্রবেশ করে তারা দেশের শাসনভার নিজেদের হাতে তুলে নিয়েছিল। আমরা স্বাধীন হয়েছি সেই দিনটি ছিল 1947 সালের 15ই আগস্ট, অর্থাৎ আজকের দিন। স্বাধীনতা মানে শুধু একটি পতাকা তুলে দেশকে সম্মান জানানো নয়, স্বাধীনতা মানে মানুষের জীবন ধারণের স্বাধীনতা, মানুষের বক্তব্যের স্বাধীনতা অর্থাৎ বাক স্বাধীনতা, মানুষের অন্যায়ের প্রতিবাদ করার বক্তব্যের স্বাধীনতা, যে আগামী দিনে পৃথিবীর সমস্ত দেশের কাছে আমরা মাথা উঁচু করে অন্যায়ের প্রতিবাদ করতে শিখব, আমরা আমাদের বক্তব্যের স্বাধীনতা প্রকাশ করতে শিখব, আমরা আমাদের দেশকে চারদিকের শত্রু থেকে রক্ষা করতে শিখব, আমাদের দেশকে রক্ষা করতে পারি, এবং প্রযুক্তিগতভাবে, শিক্ষাগতভাবে, অনেকভাবে, মানসিক এবং বাক স্বাধীনতা সব দিক দিয়ে আমাদের দেশকে আমরা যেন পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট, বাংলায় যাকে বলা হয় সর্বশ্রেষ্ঠদের মধ্যে একজন, একটি দেশ বলে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, এবং ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। পরিবেশিত হবে সঙ্গীত নৃত্য গীতি আলেখ্য ভারত আমার ভারতবর্ষ, অংশগ্রহণে বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকা বৃন্দ। আমাদের দেশ ভারতবর্ষ আমাদের শ্রদ্ধার মাতৃভূমি, আমাদের প্রিয় জন্মভূমি। আর সমুদ্র হিমাচল বিস্তৃত এই বৃহৎ দেশটি নানা ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের ভারতবর্ষের বৈশিষ্ট্য। নানা জাতি, ভাষা, ধর্ম ও সংস্কৃতির মানুষের বাস এই ভারতবর্ষে। পরমানন্দে বন্দন করি তার, এথায় আর্য
হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন সুন্দর পাঠান মোগল পশ্চিমে আজি ফুলি আছে দ্বার মুক্তির মন্দির সোপান করে অবদান হলো বলিদান লেখা আছে অশ্রু জলে জাতির মুখে জাগালো আশা শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও হও না যতই বড় হও না যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে বোঝা তোর ভারী বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে